শুভ দর্শক, আসসালামু আলাইকুম। পেট ফুলক ভিডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা প্রাণী মার্কেট, আপনারা জানেন কাটাবন। এখানে 50 থেকে 60 মতো দোকান রয়েছে। তো আজকে বাচ্চাদের শখের জন্য, যারা কম দামে কম বাজেটে ভালো কোয়ালিটি বিড়াল ক্রয় করতে চান, তো তাদের জন্য আজকে কিছু বিড়াল আছে। তো সকলেই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে। একটি লাইক, একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ যোগাবে। আজকে ভিডিওতে দেশি বিদেশি মিক্স বিড়াল আপনারা কম বাজেটে পেয়ে যাবেন। তো সকলেই দেখতে থাকুন। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমি কেমন আছি? বিড়াল ভালো আছি। তো বাচ্চাদের শখের জন্য আপনি তো কিছু বিড়াল ম্যানেজ করেছেন, এর আগেও ভিডিও দিয়েছি, শেষ হয়ে গেছে ওই ভিডিওর মালগুলো। তো ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনারা তার সাথে যোগাযোগ করবেন। দর্শক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ একটা বিড়াল যখন কিনবেন পালার নিয়মটা অবশ্যই জানতে পারবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক সর্বপ্রথমে বাচ্চাদের শখের যেমন ক্যাট, মিক্স ক্যাট, যেগুলো হোয়াইট কালার। আর একটি জিনিস দর্শকদের কাছে শেয়ার করতে চাই, আপনারা যখন একটা বিড়াল ক্রয় করবেন, একবারের জায়গায় 10 বার দেখে তারপর বিড়াল ক্রয় করবেন। ছেলে মেয়ে ঠিক আছে কিনা এগুলো দোকানদারের থেকে মেমো নেবেন, যে ছেলে মেয়ে ঠিক আছে কিনা, এই জিনিসটা আপনারা খাওয়া দাওয়া ঠিক মতো আছে কিনা, ছেলে ফুল আছে কিনা, সুস্থ আছে কিনা, সম্ভব হলে অভিজ্ঞ লোক নিয়ে আসবেন, তারপরে আপনারা ক্রয় করবেন। এগুলো অ্যানিমেল জাতীয় প্রাণী, এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না। তো ভাইয়া কি কি বিড়াল আছে? এগুলো দর্শকদের জন্য বাই কালার, দেখেন বাই কালারের মধ্যে এদের লোম বড়। বাই কালার জিনিসটা কি? বাই কালার বলতে এটা হলো কালার মিক্স, কালার মিক্স দেখেন, ওদের দুই কালার মিক্স আছে। আচ্ছা, এদেরকে বাই কালার বলা হয়। এটা আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র 1000 টাকা। এটা কি দেশি? হ্যাঁ, লোকালের সাথে মিক্স, লোকাল আর থাই মিক্স। আচ্ছা, লোকালের সাথে এটা পশম কিন্তু মোটামুটি ভালো বড়। আচ্ছা, দর্শক যখন বিড়াল ক্রয় করবে কিভাবে ছেলে মেয়ে বোঝা যায়? অবশ্যই ছেলে মেয়ে দেখেন, দর্শক যখন ছেলে দেখবেন ওদের অবশ্যই বেশি আছে, ছেলেদের বেশি থাকে আর মেয়েদের ছেদ্র থাকে। এটা হলো ছেলে ক্যাট, ছেলে ক্যাট না। অনেক সময় অনেক প্রযোজক ছেলে মেয়ে আমরা দেয় না, যেমন মেয়ে মেয়ে মেয়েকে ছেলে বলি দেয়। অবশ্যই দর্শক পিটি পারছে এই জিনিসটা পাবেন না, কারণ এটা সঠিক যেটা জিনিস ওটা অবশ্যই নিতে পারবেন, কারণ এই ক্যাপটার ছেলে মেয়ে অবশ্যই দেখানো হবে, দেখে শুনে কিনবেন। অনেক সময় অনেক পর্যটক ছেলেদেরকে মেয়ে বানায়, মেয়েদেরকে ছেলে বানায়, এটা দেখে শুনে কিনতে হবে। এটা আমরা 1000 টাকা পিস। এটা এই যে হোয়াইট কালার আছে, হোয়াইট এর মধ্যে দেখেন এগুলো চাচ্ছে 2000 পার পিস। অনেক কিউট দেখেন, অনেক কিউট, 2000 টাকা দেখেন কালারটা, দেখেন অনেক কালারফুল। এটার মধ্যে আরো আরো কালার আছে হোয়াইট। হ্যাঁ, এগুলো কালার আছে। এগুলো কি ভাই মানুষের কোনো ক্ষতি? না না, ওরা সম্পূর্ণ ভাইয়া লিটার টেনা পুরো রুমের ভিতরে পটি করে না, ওরা ক্যাট লিটার নেবেন। ক্যাট লিটার ওদের ওদের নিয়ম কানুন অবশ্যই জানবেন, কারণ একটা ক্যাট যখন কিনবেন অবশ্যই আমাদের এখানে নিয়ম কানুনটা আগে জানা জানাই দেওয়ার পরে আমাদের ক্যাট সেল হয়, কিভাবে খাওয়াবেন কিভাবে পাল্টে এই জিনিসটা অবশ্যই জানতে পারবেন। আচ্ছা, অনেকে বলে তো ভাই এইসব বিড়ালগুলো আরো কম দামে পাওয়া যায় বা অনেকে তো ফ্রি দিই। দর্শক দর্শক এই ক্যাট গুলা এদের কিছু অনেক খরচ, কারণ একটা ক্যাট ওরা সম্পূর্ণ চিকেন বয়েল খায়, ওদের সাথে যেমন খিচুড়ি পাপড় খাওয়া যায়, হিসাবে খরচ হিসাবে 1000 টাকা একটা ক্যাট, কারণ ওদের অনেক কস্টিং খরচ বেশি। আর এগুলো সম্পূর্ণ বাসায় পোষা বেড়াল, একটা নর্মালি রাস্তার বেড়াল ওদের নোক লাগবে, ওদের শরীরে আসর দিবে, ধরা যাবে না। এগুলো দেখেন অনেক তেলেফুল, পোষ মারলে সব কথা শোনে। এগুলো কালার দেখেন, খুবই কিউট দেখেন, অনেক কিউট কালারফুল। এটা 1500 টাকা পার পিস, 1500 টাকা করে। হ্যাঁ, এখন দেখানো হবে আপনাদের জিঞ্জারের স্কেলের মধ্যে জিঞ্জার কালার দেখেন, এটা ড্র কাটা পুরো বেঙ্গলের মতো, টাইগারের মতো দেখেন, পুরো টাইগারের মতো ড্র কাটা হবে, অনেক সুন্দর। এগুলো ভাইয়া আমরা 2000 টাকা পার পিস চাচ্ছি। অনেক সময় মেল ফিমেল জোড়া নিয়ে 3000 টাকা নিতে পারবে জোড়া। এটা কি মেল আছে না ফিমেল? এটা ছেলে, ছেলে না, ছেলে আছে মেয়েও আছে। একটা মেয়ে বিড়াল ধরে দেখান তো ভাই, কিভাবে বোঝা যায়? অবশ্যই বোঝা যাবে ভাইয়া, কারণ একটা ফিমেল ক্যাট তাদের দেখার নিয়ম তো অবশ্যই আছে, কারণ একটা দর্শক অনেক সময় প্রতারক হয়, ছেলে ক্যাটকে মেয়ে ক্যাট বানিয়ে দেওয়া হয়। দেখেন এটা জিনিসটা দেখেন, এভাবে প্রতারিত হবেন না আপনারা। এই যে দেখেন ফিমেল ক্যাটের দেখেন, ওরা ওরা সম্পূর্ণ এখানে ছেদ্র থাকবে, ছেদ্র থাকবে না। হ্যাঁ, ফিমেল ক্যাটের সম্পূর্ণ এখানে ছেদ্র থাকবে, ঠিক আছে।
আর মেলটার মেলটার ওখানে আপনার পিসি থাকবে। অনেক সময় এখানে আসবেন, দর্শক আসি দেখবেন অভিজ্ঞতা, কারণ এটা ফিমেল কার্ড দেখলে বলা যায়। এটা কত পড়বে? এটা 1000 টাকা মাত্র। আচ্ছা 1000 এটার মধ্যে পুরো কালো দেন? এটা পুরো কালো ফুল ব্ল্যাক। যাদের ব্ল্যাক কার্ড নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। 1000 টাকা মাত্র এই ব্ল্যাক কার্ড নিতে পারবেন। 1000 টাকার মধ্যে ফুল কালো বিড়াল নিতে পারবেন, বুঝছেন? পুরো কালো। খাবার দাবার তো ঠিক মতো করে না? অবশ্যই। বাস এগুলো দর্শক অ্যাক্টিভ দেখবেন, পেলে ফুল একটা বিড়াল যখন খাবে চালু থাকবে, অ্যাক্টিভ থাকবে, অবশ্যই দেখে নিতে হবে, দেখেন। আচ্ছা ভাই, অনেকে তো বলে যে এই বিড়াল গুলো ডাকাডাকি করে, কিন্তু এখানে ডাকাডাকি করে খাবার ঠিক মতো দিচ্ছে না? না না, অবশ্যই দেখেন আমাদের এখানে, দেখেন দর্শক আমাদের এখানে সম্পূর্ণ মাংস দেখেন, এই যে খাওয়ানো আছে দেখেন। আচ্ছা এই দেখেন আমাদের এখন খাওয়ানো আছে দেখেন, এই যে চিকেন বয়েল খাওয়াই, ওই দেখেন ওই যে খাবার বেশি ভালো কোন কোনো ক্ষতি আছে? একটু কম কম খাওয়াতে হবে ওদের সাথে, যেমন মিষ্টি কুমড়া বয়েল, যেমন ওর সাথে আমি অল্প ভাত দিয়ে ব্যালেন করে খাওয়াতে পারবেন। ব্যালেন দেখো খাওয়ালে আরো ভালো, কারণ নরম জাতীয় খাবার খাওয়াতে হয়। অনেক সময় শক্ত খাওয়ালে ওদের পেটের প্রবলেম হয়, বদ জমায়, বমি করে, এই প্রবলেমটা অবশ্যই হয়। একটু ছোট সাইজের বাচ্চা আছে নাকি? হ্যাঁ ভাই অনেক ছোট অনেক, কারণ এগুলো আপনারা হ্যান্ড ফিডিং করে খাওয়াতে হবে। হ্যান্ড ফিডিং, যারা দর্শক হ্যান্ড ফিডিং বিড়াল চান অবশ্যই ছোট বিড়াল নিতে পারেন। ওদেরকে হ্যান্ড ফিডিং কিভাবে করান? এটা আমরা ড্রপ দিয়ে খাওয়াই, ড্রপ দিয়ে না, ড্রপ দিয়ে ফিডার দিয়ে এগুলো খাওয়ানো যায়। দেখেন খুবই কিউট, এই দেখেন অনেক সুন্দর তো। হ্যাঁ খুবই কিউট, এগুলো স্মল, কারণ এক মাস বয়স, মাত্র এক মাস বয়সের বিড়াল। এরা নর্মালি ওরা হ্যান্ড ফিডিং খায়, ওরা ওদের সেরেলাক খাওয়াই, আমরা সেরেলাক খাওয়াই, আবার চিকেন কম খায়, কিন্তু চিকেনটা ওদের জেলি খাবার, মানে সম্পূর্ণ জেলি করে খাওয়াতে হবে। ওদের আলাদা জেলি পুর আছে বাচ্চাদের, এগুলো পাউচ জাতীয় খাবার, এই খাবারটা অবশ্যই নেবেন। কিচেন ফ্লেভার এগুলো আমরা প্রাইস চাচ্ছি দর্শকদের জন্য 1500 টাকা। 1500 টাকা এগুলো পার, 1500 টাকা পার পিস। আচ্ছা এটার মধ্যে এস কালার আছে, দেড় মাস দেখেন পুরো এস কালার। নাকি মেল আছে না ফিমেল আছে? এটা আছে মেল, মেল খুবই কিউট দেখেন। এটা আমরা প্রাইস চাচ্ছি 2000, 2000 টাকা চাচ্ছি, 2000 টাকা প্রাইস, অনেক কিউট দেখেন। আসবেন তারপর কিছু কমাই লাগবে। আচ্ছা পেন্সিল ভাইদের বিড়াল আর এটা মিক্স, এটা তো বড় সাইজ না ভাই? হ্যাঁ দর্শক এটা আছে পার্সিয়ান মিক্স, যেটা পার্সিয়ান হলো জিঞ্জার, দেখেন বয়স হলো 3 মাস, লেজটা অনেক মোটা, ওরা পশম অনেক বড়, পুরো কিউট এটা। কেট এটা কিরকম পড়বে? এটা প্রাইস চাচ্ছি দর্শকের জন্য 5000 টাকা, 5000 টাকা, 5000 টাকা বিড়াল দেখেন। এখানে দেখেন ওদের লেজটা অনেক মোটা ও খুব সুন্দর, খুবই সুন্দর জিঞ্জার কেট, মাত্র 5000 টাকা নিতে পারবে দর্শক। এখানে অনেক কালার, অনেক সুন্দর সুন্দর কালার, এগুলো বয়স 2 মাস, মাত্র 1000 টাকা, 1000 টাকা মাত্র, 1000 টাকার মধ্যে অনেক কালার, যেমন ব্রাউনের মধ্যে হোয়াইট কালার, ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার, বাই কালার দেখেন দর্শক, খুবই কিউট হবে। এরা বাচ্চাদের সবের জন্য কম বাজেটের বিড়াল, 1000 টাকার মধ্যে এত অ্যাক্টিভ, চঞ্চল, ছেলেফুল, এগুলো অবশ্যই কিনতে পারবেন। হোয়াইটের মধ্যে ব্রাউন কালার, এগুলো কি 1000 টাকা? 1000, 1000 অপার হিসাবে 1000, মাত্র 1000 টাকা কেট দেখেন, অনেক কিউট, কারণ ওরা হাতে খায়, খুবই কিউট। তোমার বিড়ালগুলো নিতে হলে কোথা থেকে নিতে হবে? দর্শক পিটি বাড়ছে কিভাবে আসবেন? ঢাকা ইউনিভার্সিটি মার্কেট, নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা, শাহবাগ পিজি হাসপাতালের পাশাপাশি কাটাবন, জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন, ঢাকা ইউনিভার্সিটি মার্কেট, শপ নম্বর 23, পিটি বাটস, কন্ট্যাক্ট নম্বর 01711 0711 4646 7383 8181। হ্যাঁ দর্শক সপ্তাহে 7 দিন করে, কিন্তু আমাদের সাথে যখন যোগাযোগ করবেন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত, এর ভিতরে অবশ্যই যোগাযোগ রাখবেন। যারা দর্শক নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের সাথে অবশ্যই ফিট করে দেবো। রাত 10টা পর্যন্ত খোলা থাকে? রাত 10টা পর্যন্ত খোলা থাকে আমাদের মার্কেট। ধন্যবাদ, এখানে ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন।